করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থার মাইকিং করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রোববার দুপুরে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানান তারা। মহামারী এই করোনা ভাইরাস থেকে নগরবাসীকে মুক্ত রাখতে রাস্তায় ও আশেপাশে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। বাজার, দরগা গেট, অম্বরখানা সহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। আতঙ্কিত নয়, সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। একাধিক গ্রাহক থাকিলে, একাধিক ক্রেতা থাকিলে মিনিমাম 3 ফিট দূরত্ব বজায় রেখে আপনার মালামাল বিক্রি করুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। এবং একই সাথে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানানো। এদিকে সিলেট বিভাগ জুড়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর টিম। টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেটবাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানাচ্ছেন। সর্বশেষ বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে গত শনিবার থেকে আজ পর্যন্ত কেউই করোনা রোগে আক্রান্ত বা মারা যাননি বলে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান পরিচালক মির্জাদি সেদ্দিনা এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। আকিব চৌধুরী, দ্য সিলেট টেলিভিশন, সিলেট।